মেডলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে চা বাগান মজদুর ইউনিয়ন ও ভারতের টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে বৃষ্টিকে উপেক্ষা করে বোনাসের দাবিতে ছাতা মাথায় নিয়ে গেট মিটিং করলো জয়েন্ট ফোরাম। বৃষ্টিকে উপেক্ষা করে বোনাসের দাবিতে ছাতা মাথায় নিয়ে গেট মিটিং করলো জয়েন্ট ফোরাম। এদিন সকালে মেটলি ব্লকের বাতাবাড়ি চা বাগান সহ বেশ কয়েকটি বাগানে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গেট মিটিং করা হয়। এদিন বাতাবাড়ি চা বাগানে চা বাগান মজদুর ইউনিয়ন ও ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। পুজোর আগে 20% বোনাস দেওয়ার দাবি জানানো হয়। বোনাস নিয়ে কলকাতায় 3টি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে জয়েন্ট ফোরামের তরফে গেট মিটিং এর ডাক দেওয়া হয়। এদিন সকালে কাজে যাওয়ার আগে ফ্যাক্টরির গেটের সামনে 1 ঘন্টা গেট মিটিং করার পর শ্রমিকরা কাজে যোগ দেন। বাগানের মুদ্রা তো বহু থাকে হামিকে টেবিল আমার বাতালাম, লেকিন মানে অত লম্বা চৌড়া মে নিয়ে যায় হামিকে যে সামনে আহে বোনাস, যে বোনাসের বিষয় লেকেই দু চারটা বাত উনিকে বেশি করকে কে চাও না, যে ইবের মালিক মান নি মানে লাইগেন আর তনি যদি ঈশান জামায়াত নি হবা মিটিং মে নি আবা তো মালিক মান খুঁজবেন যে লেবার মান তো অতনা পেশা নি দেওয়া, মানে যেতনা পার্সেন্ট কহতন অতনাই পার্সেন্ট পাস হয়ে যেত। মিটিং কে সমাপ্ত করা যা।